একটা তাকবীর দিবেন ইসরায়েলের বিল্ডিং গুলো যেন টাস টাস করে পড়ে যায় আপনারা কি ইমানের বলে বলিয়ান হয় একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিবেন বিড়ালের মতো সিগারের মতো 10 ঘন্টা বাঁচা দরকার নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই নারায়ে তাকবীর Islam, the Islam, Jinnabad, Jinnabad, Duniyar Muslim, Duniyar Muslim, Sabiluna, Sabiluna, Tariqona, Tariqona, Philistine, Philistine, Jindabad, Jure bolte hobe, Philistine, Philistine. لبيك لبيك الأقصى الأقصى لبيك لبيك الأقصى مدير جانا الأقصى مدير بران هات نامان كنا هات نرى اتو ترى تري هات نامان كنا امينا ما يسينا كي فلسطين فلسطين لبيك لبيك الأقصى الأقصى نرى যাদের সামনে সামান্য জায়গা আছে একটু পুরা করেন তো দেখি আগান 1 মিনিট টাইম সামনের জায়গা পুরা করতে হবে অনেক ভাইরা বসতে চাইতেছে কিন্তু দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন একটু আগায় যান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই যে একটু হিম্মত করে জায়গা দিবেন আপনি জায়গা দিয়া বৈশা যে সওয়াব জায়গা দিয়া ওই সওয়াব পাবেন একটু আগায় যান একটু জি দোতলার বারান্দায় জায়গা আছে তবে অনেক যুবক আলেমদেরকে আমি দেখছি আমার অনেক প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে আমার খুব কষ্ট লাগতেছে আমি এখানে বসে আছি ওনারা দাঁড়িয়ে আছে আমার খুব কষ্ট লাগতেছে আপনারা একটু জায়গা করে দেন মাশাআল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمر ভাই গত মাসের নাম কি ছিল ইংরেজি নাম কি ছিল আরো জোরে বলেন গত মাসের অক্টোবরের 7 তারিখে নতুন করে পুরাতন শব্দকে বিকাশ ঘটিয়েছিল আমাদের ফিলিস্তিনি ভাইরা কথা বলেন ঠিক কি না আপনারা দেখেছেন হামাস যোদ্ধারা যখন ইসরায়েলদেরকে টার্গেট করে 5 মিনিটে 20,000 রকেট ছাড়ছিল অন্য কোন শব্দ তখন বলে নাই সুবহানাল্লাহ বলে নাই আলহামদুলিল্লাহ বলে নাই শব্দ একটাই বলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের জীবন আল্লাহু আকবার আমাদের মরণ আল্লাহু আকবার আমাদের কেতানস্য আল্লাহু আকবার আমাদের গ্যানেট আল্লাহু আকবার আমাদের রকেট এজন্য সবাই আকাশ বাকাশ মুখরিত করে দুইটা হাত তুলে তিনবার বলতে হবে আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন ইসরায়েলিরা যখন আমার মুসলিম যুবকদের দিকে বন্দুকের নাল তাক করে গুলি ছুড়ছিল আমার মুসলিম যুবকরা রাস্তা থেকে পাথর উঠায়া আল্লাহু আকবার বলে তাদের দিকে নিক্ষেপ করেছিল আল্লাহু আকবারের পাথরের কাছে ইসরায়েলরা হার মেনেছে আওয়াজ করে বলেন ঠিক কি না কি ধারণা আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই আসতে বলেন কেন আসে না নাই মুসলমান মনে রাখবেন সুবহানাল্লাহ একটা জিকির আলহামদুলিল্লাহ জিকির সুবহানাল্লাহ নরম জিকির আলহামদুলিল্লাহ নরম জিকির সময়ের দাবি নরম জিকির না এবার গরম জিকির আবার আল্লাহু আকবার Get out! Get out!
যাওয়ার জন্য আপনার বিজিবি লাগবে না আপনার র‍্যাব লাগবে না আপনার সেনাবাহিনী লাগবে না আপনার পুলিশ বাহিনী লাগবে না আপনার আনসার লাগবে না একবার সীমান্ত খুলে দেখেন এই বানিয়া চঙ্গার হাজার যুবক যাইতে রাজি আছে আওয়াজ করে বলে ঠিক কিনা শিয়ালের গায়ে রক্ত আছে কুকুরের গায়ে রক্ত আছে তোমার আর আমার রক্ত মসজিদে আকসার জন্য দিতে চাই কারে কারে দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম ইসলাম শাহ জালালের তলোয়ার আহমদ শফির তলোয়ার سبيلنا سبيلنا طريقنا طريقنا نرى التغبير الله مدرك তুমি قبول করো হায়াতে তৈবা দান করো আসছেন একদিন যাবেন কয়দিন সময় হাতে কম কম সময়ে বেশি কথা বলতে চাই আসছি একদিন যাব কয়দিন আমাদের ছোট্ট হুজুর রফিকুল ইসলাম আল মাদানী আজকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলে মুক্তি পেয়ে সবার প্রথমে যে ফোনালাপটা করেছে এই দেশের কারা নির্যাতিত আরেক আলেমের সাথে সেই আলেমটার নাম অনেকে চিনেন বলেন তো নাম কি হারুন ইসারের সাথে ফোনে আলাপ করেছে সেই ভাই সর্বপ্রথম ফোনে আলাপে সালাম দিয়ে বলছে আমি তার প্রতি কৃতজ্ঞ আজ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হেফাজতে ইসলাম নতুন শপথ নিয়ে আবার দাঁড়িয়েছে আমরা আপনাদেরকে শোনায় দিতে চাই হেফাজতে ইসলাম নতুন আলটিমেটাম দিয়েছে চলতি নভেম্বরের 30 তারিখের ভেতরে মামুনুল হককে ফিরিয়ে না দিলেন আমরা লাঠি দিয়ে জেলে তালা ভাঙতে চাই আমার প্রাণের ভাইরা কষ্টে কলিজা ফেটে যায় সোশ্যাল মিডিয়ায় যখন আমি নজর করি আমার আরাকানের মুসলমানদের দিকে আমি তাকাই আমার চেচনিয়ার মুসলমানের দিকে তাকাই বস্তিয়ার মুসলমানের দিকে তাকাই চীনের উরগর মুসলমানের দিকে তাকাই ফিলিস্তিনের মজলুম মুসলমানের দিকে তাকাই আমি কান্নায় ভেঙে পড়ি পাঁচ বছরের একটা বোন আমাদেরকে ডেকে ডেকে বলছে আমরা কি তোমাদের ভাই নয় আমার পরিবারের বাইশটা মানুষ মারা গেল আজ তিন রাত ধরে আমি না খেয়ে ঘুমাচ্ছি এই বোনটা যদি রব্বে কারিমের দরবারে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মালিক বিশ্বের মধ্যে 96% মুসলমানের একটা ভূখণ্ডের নাম ছিল বাংলাদেশ আমার বাংলাদেশি ভাইদের কাছে মেসেজ দিয়েছিলাম আমার পরিবারের বাইশটা মানুষ মারা গিয়েছে আমি আজ তিন রাত ধরে অনাহারে রাত পার করছি আমি না খেয়ে না পরে আমার রাত পার করছি আমার জন্য কেউ আসলো না রব্বে কারিমের দরবারে কি জবাব দিবেন আমি এই হাজার জনতার মাঝে আজকে বানিয়াচঙ্গের উল্লেখযোগ্য এক প্রতিষ্ঠানের ঐতিহাসিক মাদ্রাসার ঐতিহাসিক সম্মেলনে আমি আপনাদের কাছে একটা শপথ জানতে চাই যদি ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমার পকেটের একটা টাকা দেওয়া লাগে দেওয়ার সুযোগ থাকে আমরা 14 কোটি মুসলমান একটা টাকা করে ফিলিস্তিনিদেরকে দিতে কারা কারা রাজি আছে দেখি একটু হাত তুলি রাজি আছেন আল্লাহ তুমি কবুল কর আমিন বলেন আমার ভাইরা খেয়াল করে শুনেন বেশি লম্বা কথা বলা যাবে না মোল্লা শেখ সাদির একটা কথা মনে পড়েছে মোল্লা শেখ সাদি বলছিল ফার্সি ভাষায় চুদস্ত হামা হুই লাতে দর্শকস হালাল আস্তে বুরুদন বসমশিরে দোস্ত আমার উস্তাদ আজকে দুনিয়ায় নাই আমি সেই মেখল মাদ্রাসায় পড়ছিলাম অর্থের সাথে মিল পাইছিলাম না আজ অর্থের সাথে মিল পাইতেছি চুদস্ত হামা হুই লাতে দর্শকস হালাল আস্তে বুরুদন বসমশিরে দোস্ত মার খাইতে খাইতে যখন পিঠ দেওয়ালে লাইগা যায় তখন আর মার খাওয়ার সুযোগ থাকে না মার দেওয়ার সুযোগ আপনারা আমার দেশের সরকারের এক ব্যক্তির মুখ থেকে শুনেন খেলা শুরু খেলা হবে খেলা হবে আমরাও বলি আবার ইসরায়েলদের সাথে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে হাত তুলে বলেন খেলা হবে আরো জোরে খেলা
খেলা করতেছি না আমরা চিনি না আমরাও খেলা করব দেখি আসো ময়দানে আমরা চাই এই দেশ থেকে বাতিলকে বাতিলকে খতম করে ইসলামের আলো প্রতিষ্ঠা করতে চান কি চান না আমার ভাই আমি আমার বক্তব্যকে লম্বা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না আপনারা আমার মতো হাফিজুর রহমানের আশায় বসে থাকেন নাই নিশ্চিত আপনারা একটা কণ্ঠের অপেক্ষায় আছেন যেই কণ্ঠের আওয়াজে আগুনের বারুদ বের হয় যেই কণ্ঠের আওয়াজের সাথে বাতিলরা থরথর করে কাঁপে নিজুম মুজুমদারের ঘুম হারাম হয় কথা বলেন ঠিক কি না আপনারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন আপনারা দেখেছিলেন যখন নাকি নিজুম মজুমদার স্টক সুতি আইসে বলছে মুল্লারা এদেশের জন্য বুঝা মুল্লাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল তখন আপনারা দেখেছেন আমার দেশের নিজুম মজুমদার যখন আলেমদেরকে কটাক্ষ করেছিল আলেমদের বিরুদ্ধে কথা বলছিল তখন হাফেজ তাকরিম আমাদের দেশে আইসে পা রাখছিল ওই বেয়াদবের মুখে চুনকালি পড়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরেকটা কথা আমি জানাইয়া দিতে চাই অনেকগুলো মিডিয়া এখানে বসে আছে আমি আমার দেশের সরকারকে একটা অনুরোধ করব এই দেশের আলেমদেরকে একজন গরিব যদি দাওয়াত দেয় নিয়া পুলটি মুরুক খাওয়ায় ডিমের বিরিয়ানি খাওয়ায় না কথা কোন ঠিক না বেঠে ডিমের বিরিয়ানি খাওয়ায় না দেশি মুরুক না পারলে পুলটি মুরুক খাওয়ায় আপনারা আমাদের দেশের আলেমদের সাথে যে আচরণটা করেছেন আমরা আলেম হিসাবে বুঝতে পারি আমি যদি আজকের এই এলাকার কোনো মহল্লায় দাওয়াত খাইতে যাই নিশ্চিত চার পাঁচটা আইটেম দিয়ে আমার খানা খাওয়াবে কিন্তু আপনারা এত বড় একজন পদের অবিদার অধিকারী হইয়া আমার দেশের আলেমদেরকে ডিমের বিরিয়ানি খাওয়াবেন দুনিয়াতে অনেক বিরিয়ানির নাম শুনছিলাম চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি আরো কত বিরিয়ানি শুনছিলাম সব বিরিয়ানিকে ফেল করে এখন বাহির হইছে ডিম বিরিয়ানি কথা কোন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আলেমদেরকে সম্মান করার তৌফিক দেন জোরে বলেন আমিন আমার ভাই হাফেজ তাকরিম বের হয়েছে এরকম মাদ্রাসার থেকে কথা বলেন ঠিক না বেঠিক এই মাদ্রাসা যতদিন থাকবেন হাফেজ তাকরিমের মতো সন্তান বের হবে এই দারুস সালাম মাদ্রাসা আপনাদের বানিয়াচঙ্গের ঐতিহাসিক একটা মাদ্রাসা এই মাদ্রাসাকে কারা কারা ভালোবাসেন আমার হাত তুলে দেখেন সবাই ভালোবাসেন আল্লাহ সবার হায়াতে বরকত দান করেন হাত নামায়া দেন আপনারা উইটা এখন যাবেন কোথায় ব্রেকের দেওয়া দেখছেন চতুর্দিকে উঠে কোনো লাভ নাই যাইতে পারবেন না আমার ভাই মাদ্রাসাকে যারা ভালোবাসেন এই হাজার মানুষের মাঝখানে মাদ্রাসার মহব্বতকারী একটা মানুষকে আমি দেখতে চাই আচ্ছা একটু ডানে বামে তাকায় দেখেন তো এই মানুষগুলাকে দাওয়াত খাওয়াইতে কত টাকা লাগবে 1,000 10,000 আপনার আব্বা আম্মার নামে জিয়াফত করাইতে গেলে কত হাজার টাকা লাগবে ম্যাক্সিমাম এই মানুষগুলোকে খাওয়াইতে 5,00,000 টাকা তো লাগবেই আমার ভাই কিন্তু 5,00,000 টাকা দিয়ে জিয়াফত করবেন আসার সময় লোকগুলা বলবো লবণ একটু কম ছিল কথা কন না কেন কিন্তু আজকে যদি আপনি এই ময়দানে মাত্র 10,000 টাকা মাদ্রাসায় দিতে পারেন এই মানুষগুলো অনেক দূর দূর থেকে আসছে অনেকগুলো চেহারা আমি চিনি বিভিন্ন এলাকার থেকে আসছি এখানে আজমিরিগঞ্জের মানুষ আছে শাল্লার মানুষ আছে দিরাইয়ের মানুষ আছে চমকপুর বগির অনেক মানুষ এখানে আছে আমার ভাইরা এই মানুষগুলো আপনাদের জন্য দোয়া করবে সর্বপ্রথম মাদ্রাসার মহব্বতে এই হাজার মানুষের ভেতরে টাকার মহব্বত বাদ দিয়া দুনিয়ার মহব্বত বাদ দিয়া এই মানুষগুলোর দোয়া পাওয়ার নিয়তে প্রথমে কে আসেন আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব একজন মানুষ হাত তোলেন